এইটুকু বলেই থামল ঈষৎ। এ এতক্ষণে চোখ বন্ধ করে সবটা শুনছিল। রানা মেঝেতেই ধূপ করে বসে পড়েছে। এ কি সর্বনাশ করলাম আমি? এই জন্যই আপনি তাহাজীবের সাথে মেনে নিতে পারছিলেন না এনায়েতকে? কারণ তাহাজীব সত্যি খুব ভালোবাসে এনায়েতকে। হা খোদা, আমি কি পাপ করলাম! আকাশে উঠল রানা, আকাশের দিকে তাকিয়ে। কামালও আশ্চর্য হয়েছে অনেক। একটা মানুষ এত নিকৃষ্ট হতে পারে তা জানা ছিল না কামালের। কিন্তু নিজের চোখে দেখা হাতে গোনা দুই একজনের মধ্যে সব থেকে বেশি নিকৃষ্ট যে ঈষৎ, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই কামালের কাছে। এস এ উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। আমি আপনার কাজটা করছি না, সরি। এমনিতে আমার দয়ার শরীরে তাই কোনো কিছুর বিনিময় ছাড়াই কাজটা করে দিতাম, তবে এখন হাজার জিনিসের বিনিময়েও আমি এই কাজ করব না। এই বলে এসে উঠে নিজের শার্টের হাতা ফোল্ড করতে লাগল। কামাল গর্বে বুক ফুলিয়ে তার স্যারের দিকে শ্রদ্ধাপূর্ণ নজরে তাকালো। এস এ ছাদ থেকে বের হওয়ার জন্য সিঁড়ির কাছে এগিয়ে যাচ্ছিল। ভেবে দেখো এসে, তুমি যদি এই কাজ না করো তাহলে অন্য কেউ করবে ওই মেয়ের বিনিময়। আর এখন যেহেতু আমার সবটা সত্যিই তুমি জেনেই গেছো, তাই তোমার ব্যাপারটাও আমার কাউকে না কাউকে দিয়ে সামাল দিতেই হবে। কামাল তেড়ে যাচ্ছিল ঈষৎের দিকে। এস এ হাতের ইশারায় মানা করল। এরপর পিছু ফিরে একটা ডেভিল হাসি দিল। অন্ধকারে অতটা স্পষ্ট বোঝা না গেলেও হাসিটা আপসা দেখে গাটা শিউরে উঠল ঈষৎের। এসে কিছু না বলেই চলে যাচ্ছিল, তখনই রানা ছুটে গিয়ে এসের পাটা ধরল। আপনাকে আমি কিছুই দিতে পারবো না স্যার, আমার উপর দয়া করুন একটু, ইনায়েত মামুনিকে বাঁচিয়ে দিন প্লিজ স্যার। রানা! এক হুঙ্কার ছাড়ল ঈষৎ। রানা পাত্তা দিল না, এসে নিচু হয়ে রানাকে তুলল। এরপর ঈষৎের দিকে এক নজর তাকিয়ে বের হয়ে এলো ছাদ থেকে। এসেছে সবাইকে অচেতন হবার পর মেইন দরজা দিয়ে। যাবেও সেইভাবে এসে চলে যাওয়ার পর হুঁশ ফিরল রানা। ছাদের কিনারায় দাঁড়িয়ে সে বিড়বিড় করে বলতে লাগলো, না না, আমার তাহাজিব আর ইনায়েত মামুনিকেও জানাতে হবে, আমি ইনায়েত মামুনিকে বাঁচাবই। রানার পিছনেই হুইল চেয়ার ঠেলে নিয়ে বসেছিল ঈষৎ। তা রানা খেয়াল করেনি। ঈষৎের মুখে বাঁকা হাসি। হুইল চেয়ার ঠেলে আরও কাছে নিয়ে গেল রানা। এরপর রানাকে আগাম কোনো বার্তা না দিয়েই ফেলে দিল ছাদ থেকে। রানা শেষ চিৎকার দিয়ে উঠল, তবে রক্ষা হলো না, নিচে পড়ে গেল মুখ থুবড়ে। আর সেকেন্ডের মাঝেই রক্ত গড়িয়ে আশপাশ লাল হলো হতে লাগলো ক্রমশ। গভীর ঘুমে থাকা তাহাজীবের কানে কারোর আচ্ছা চিৎকার ভেসে আসলো। তবুও হাজার চেষ্টা করিয়া কোনোভাবে নিজের ঘুম ভাঙাতে পারল না, আবারও ডুবে গেল গভীর ঘুমে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিল ইনায়েত। এরপর খানিকক্ষণ শুয়ে থাকলো। সাতটা বাজতেই বাগানে গিয়ে হাঁটাহাঁটি করলো বেশ কিছুটা সময়। আর আটটা বাজতেই অভ্যাস বশত দ্রুত পায়ে চলে গেল আফিমের রুমে। আজকে যে শুক্রবার তা মাথা থেকেই চলে গিয়েছে ইনায়েতের। অবশ্য মাথায় থাকবেই বা কেমন করে, কালকের সব প্যাচাল মাথায় ঘুরছে তার এখনো। আফিমের রুমে গিয়ে দেখলো আফিম বিছানায় নেই। ভ্রু কুচকে এলো ইনায়েতের। চোখ কচলে আবারও দেখতেই দেখলো বিছানা খালি। স্যার আবার কবে থেকে নিজে নিজে ওটা শুরু করলো? ইনায়েতের মাথা না ঘামিয়ে চলে গেল। নিচে গিয়ে দেখলো লাবিবা খুব খুশি মনে নাস্তা বানাচ্ছে নিজ হাতে রান্না করে। ইনায়েত গিয়ে সালাম দিল, লাবিবাও সালাম ফেরত দিল। কি ব্যাপার আন্টি, তুমি আজকে এত খুশি কেন? কোনো বিশেষ দিন আজকে? লাবিবার খুশির মুখ দেখে প্রশ্নটা করে ইনায়েত। তারপর ইনায়েত গ্লাসে পানি ঠেলে নিল। আজকে আফরা আসবে তো ও ট্রিপ থেকে? মৃত মানুষ আসবে কথাটা হজম করার জন্য স্বাভাবিক কোনো ব্যাপার না, ইনায়েতেরও হজম হলো না। সবে মাত্র একটু করে পানি মুখে নিয়েছিল। লাবিবার কথা শুনে গলায় আটকে গেল পানি, খুক খুক করে কাঁচতে লাগলো ইনায়েত। লাবিবা দ্রুত দৌড়ে এসে পিঠে হাত বুলিয়ে দিল, মাথায় ফু দিয়ে দিল। কি করিস এসব, পানিও গলায় আটকায় নাকি কারোর? তুমি কি বললে আন্টি? আফরা আপি আসবে, কিন্তু কিভাবে সম্ভব? আফরা আপি তো সুসাইড। লাবিবা ইনায়েতের কথা শেষ করতে না দিয়ে হো হো করে হেসে ফেলল। আচ্ছা তুই এখানে চেয়ার একটা নিয়ে বস, আমি সব বলছি তোকে। নিজের কৌতূহল দমাতে না পেরে ইনায়েত দ্রুত একটা চেয়ার এনে বসে পড়ল ভালো মেয়ের মতো।
ইনাদের এমন চঞ্চলতা দেখে লাবিবা হেসে পরোটার রুটি বেলতে বেলতে বলা শুরু করলো, কাল তো রাত হয়ে যাওয়ায় তোকে পুরোটা বলা হয়নি। এখন বলি শোন, আমার মেয়েটা তো আমাদের ছেড়ে চলে গেল, নিজের কলিজার বোনকে হারিয়ে আফিম কেমন যেন হয়ে গেল, কারোর সাথে কথা বলে না, সারাদিন পড়ালেখা নিয়েই পড়ে থাকে। দিন কাটতে লাগলো, আরও কঠিন হতে লাগলো ক্রমশ। আজ থেকে বছর তিন চার আগের কথা, আফিম তখন নতুন নতুন বিজনেসে তোর জোসেফ আঙ্কেলকে সাহায্য করা শুরু করেছে, তখনকার সময়ের কথা। একদম রাতে একটা ডিল কমপ্লিট করতে গিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল আফিম, হঠাৎই ওর গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ল। আফিম গাড়ি থেকে নেমে দ্রুত সামনে গিয়ে দেখলো একটা 17-18 বছর বয়সী মেয়ে পড়ে আছে ওর গাড়ির সামনে, মাথায় আঘাত পেয়েছে রাস্তার পাথরে। আফিমও দ্রুত ওই মেয়েকে হাসপাতালে নিয়ে গেল। ওখানে গিয়ে মেয়েটার ট্রিটমেন্ট করা শেষে জানা গেল যে মেয়েটার মুখে বেশ কয়েকবার ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে, তিন চারজন মিলে টানা 2-3 দিন পর্যন্ত ধর্ষণ করেছে, আর তাছাড়াও শারীরিকভাবে আরও অত্যাচার করা হয়েছে ওই মেয়ের উপর। মেয়েটার চেহারা বিপদস হয়ে গিয়েছিল, তাই ডাক্তারের সাথে কথা বলে আফিম আগ পিছ না ভেবেই নীলার চেহারায় মেয়েটাকে দিয়ে দিল প্লাস্টিক সার্জারি করিয়ে। মেয়েটার যখন জ্ঞান ফিরল তখন মেয়েটার থেকে জানা গেল যে কলেজ থেকে 4 দিনের জন্য পিকনিকে এসেছিল সবাই, একটা স্যার কাজের নাম করে দল থেকে আলাদা করে দেয় মেয়েটিকে আর জঙ্গলে হাত পা বেঁধে ফেলে রাখে। এরপর প্রতি রাতে 3 জন স্যার মিলে মেয়েটাকে পালা করে বেশ কয়েকবার ধর্ষণ করত প্রতিটা দিন। মেয়েটার নাম জিজ্ঞাসা করলে জানা যায় আফরোজা সুলতানা। আফরোজার মরতে নীলাকে দেখতে পায় আফিম, ফলস্বরূপ মেয়েটাকে নিজের বোনের মতো সেবা যত্ন করে। মেয়েটার পরিবার বলতে শুধু তার বিবাহিত বড় ভাই, যে আফরোজা ধর্ষিত হয়েছে জেনে মেনে নিতে অস্বীকার করে। আফিম মেয়েটাকে এখানেই নিয়ে আসে, আফরোজা হয়ে যায় আফরা। মন দিয়ে শুনছিল ইনায়েত সবটা। লাবিবার পরোটা বেলা শেষ, এখন তাওয়াই ওইগুলো তৈরি করে নিলেই হবে। ইনায়েতের মনে প্রশ্ন উসখুস করছে, লাবিবা ইনায়েতের মুখ দেখেই তা বুঝতে পারল। আফরার বয়স 21 বছর, অনার্সে পড়ে, বন্ধুদের সাথে 1 মাসের ট্রিপে গিয়েছিল, যেদিন তুই আফিমকে ঘায়েল অবস্থায় পেলি সেই দিন। নীলার মতো আফরাকেও হারাতে চায় না আফিম, তাই সবসময় নজরবন্দি করে রাখে, এমনকি আফরার সম্পর্কে কাউকে জানতেও দেয়নি যে ও আফিমের বোন। আড়াল থেকে প্রোটেক্ট করে যেন মক্ষম জায়গাটায় হুটহাট সেভ করা যায় কোনো সমস্যা হলে। এইবার এক প্রকার কথা কাটাকাটি করেই গেছে আফরা টিপে, তাই আফিম এই 3 সপ্তাহ ওকে একটাও কল দেয়নি। আফরাও কম জেদি না, ও নিজে থেকেও কল দেয়নি। তবে মজার ব্যাপার কি জানিস, আফরা 1 মাস শেষ হওয়ার আগেই আজকে ফিরে আসছে 2টা কারণে। 1, আফিমকে ছাড়া ওর ভালো লাগছে না, আর 2 হলো পরশুদিন আফিমের জন্মদিন, আর আফিমও দেখলাম আজকে সকাল সকাল উঠে গেছে, তার মানে আফরার খবর ও কাউকে না কাউকে দিয়ে ঠিক রাখিয়েছে। না হয় আজকে কেন সকাল সকাল ঘুম থেকে উঠলো, ইনায়েত হেসে ফেললো মুচকি মুচকি। ইনায়েত আর লাবিবা মিলে ব্রেকফাস্ট রেডি করে ফেলল। লাবিবার ভালোই লাগলো, ইনায়েতকে তার খুব ভালো লাগতো ছেলে হিসেবেই, এখন মেয়ে হিসেবে তাই ভালোই লাগছে। সকাল সকাল তাহাজিবের ঘুম ভাঙল আসিফের হাঁকটাকে, মাথা ভার হয়ে আছে তার, কোনো মতে আবছাভাবে চোখ খুলে বুঝল আসিফ দাঁড়িয়ে আছে চিন্তিত মুখে। কি ব্যাপার আসিফ, ঘুম ঘুম কণ্ঠে জানতে চাইলো তাহাজিব। রানা মারা গেছে স্যার। তাহাজিবের এতক্ষণের ঘুম ছুটে গেল এই সাধারণ শব্দগুলো দিয়ে বোনা ছোট্ট একটি বাক্য শুনে। তড়াক করে উঠে বসতে গিয়ে মাথার ব্যথায় তীব্রভাবে অনুভব হতেই মাথাটা চেপে ধরল তাহাজিব। আসিফ দ্রুত পায়ে এগিয়ে এসে তাহাজিবকে ধরল, তাহাজিব নিজের দিকে পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। কোথায় উল্লাস, মারা গেল কিভাবে, ড্রয়িং রুমে আস্তে আস্তে জিজ্ঞাসা করলো তাহাজিব। স্যার, বাড়ির পিছন দিকে মাটিতে পড়েছিল, বাড়ির দারোয়ান প্রথম দেখেছে, পরে আপনার কাছে এসে ডাকাডাকি করেছে সে, কিন্তু আপনি নাকি গভীর ঘুমে ছিলেন, এমনকি বাড়ির প্রতিটা গার্ডসদেরও মাত্র খানিক আগে মেরে ধরে ঘুম থেকে জাগানো হয়েছে। বিশাল বড় ড্রয়িং রুমের মাঝ বরাবর শুয়ে রাখা হয়েছে রানার লাশ। তাহাজিব এসে রানার লাশের পাশে বসে ভালো করে চেক করতে লাগলো হাত পা, চোখ আর মুখের পজিশনও চেক করল। লাশের মুখে কাপড় টেনে দিয়ে উঠে দাঁড়ালো তাহাজিব, তারপর বলল,
দাফনের ব্যবস্থা করো। একটা বডিগার্ডের দিকে তাকিয়ে বলল তাজিব। এরপর আসিফের দিকে তাকিয়ে বলল, বাড়ির পেছনের দিকে লাশ পাওয়া গেছে কথাটা মানানসই না, মুখ থেতলে গেছে একদিকে, মাথার সামনের একদিকে সাইডে চোট লেগেছে, তার মানে ওপর থেকে পড়েছে। ওপর থেকে মানে? তাজিব চোখ বন্ধ করে কিছু একটা ভাবল, এরপর বলল, ছাদ, আসিফ ছাদে চলো। তাজিব আর আসিফ ছাদে দৌড় লাগালো। ছাদে এসে তাজিব ছাদের মাঝখানে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করতে লাগলো। লাশ কোন দিকে পাওয়া গেছে? ওই যে ওই দিকটায় স্যার। তাজিবকে নিয়ে এগিয়ে গেল আসিফ সেই দিকটায়। তাজিব কিছুক্ষণ মন দিয়ে সবটা পর্যবেক্ষণ করলো। পরক্ষণে ভ্রু কুচকে আসলো তাজিবে, সুসাইড নাকি কেউ ধাক্কা দিয়েছে? ধাক্কাটা কে দেবে? ইরশাদ। কিন্তু রানা তো ইরশাদের বাধ্যগত ছিল অনেক, তাহলে ইরশাদ ওকে মারবে কেন? এই কথাগুলোই আসিফকে শুনিয়ে বলছিল তাহাজিব। ও তোমার কাছে ছুটে যাচ্ছিল ইনায়েতের ঠিকানা বলতে, যাতে আমার হাত থেকে তুমি ওকে বাঁচিয়ে নিতে পারো। আমার বাধ্যগত হলেও ও আমার আসল রূপ জানত না বলেই আমার সাথে ছিল তাহাজিব। তাহাজিব আর আসিফ নিচের দিকে তাকিয়েছিল। তখনই শুনল কথাগুলো ইরশাদের কণ্ঠে, দুজনেই ঘুরে পিছনে তাকালো। আসিফ কিছুই বুঝল না আর তাহাজিব অবাক, রানা কিছুই জানত না? ওহো, রানা কিছুই জানত না? তুমি ভেবেছ ও জানে? আর জানে শুনেই ইনায়েতকে দূরে পাঠিয়েছে তোমার থেকে। রাগে হাত মুঠো করে চোখ বন্ধ করে নিল তাহাজিব। পরক্ষণে চোখ খুলে ইরশাদের দিকে তাকিয়ে বলল, তোর খেলা একদিন না একদিন শেষ হবে ইরশাদ। একবার আমার চাঁদকে খুঁজে পাই, তারপর আমি ওকে সব সত্য দেখাবো। সময় সকাল 9টা বাজে প্রায়। আফিম অন্য শুক্রবারগুলো ওয়ার্কআউট করেই কাটায়, কিন্তু আজকে সে এক রাশ বিরক্তি নিয়ে পেপার উল্টো করে মুখের সামনে ধরে বসে আছে। তার দুটো কারণ আছে। ইনায়েত মেয়ে হওয়ার কারণ লাবিবার সাথে সাক্ষাৎ আরও 10 গুণ বেড়ে গেছে, তাই দুজনেই পুরো ঘর ঘুরে ফিরে আড্ডা দিয়ে বেড়াচ্ছে। আর আড্ডাতেই তারা ক্ষান্ত থাকেনি। আড্ডার মাঝখানে লাবিবা আফরার আসার উপলক্ষে শাড়ি চেঞ্জ করে এক কালারের একটা শাড়ি পরেছিল, সবুজ রঙের সিল্কের। তা দেখে ইনায়েত সুন্দর বলেছে। তাতে খুশিতে গদগদ হয়ে লাবিবা ইনায়েতকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর তখন থেকে ইনায়েত গোলাপি কালার সিল্কের শাড়ি, কালো ব্লাউজ পরে, হাতে কাছের চুড়ি, কানে দুল, কপালে টিপ, চোখে মোটা করে কাজল আর আইলাইনার পরে ঘুরে বেড়াচ্ছে লাবিবার সাথে পুরো ঘর। তাতেও মন ভরেনি লাবিবার, তাই নিজের অনেক বছরের পুরানো একজোড়া নূপুর ছিল যা ছেলের বউয়ের জন্য রেখেছিল। ছেলের বিয়ের কোনো মতিগতি তো নেই, তাই লাবিবার সেইগুলো ইনায়েতকেই পরিয়ে দিল। কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে আফিম স্টাইল নিয়ে টি শার্ট ঠিক করতে করতে নামছিল, তখনই নূপুরের ছুমছুম আওয়াজে আর খিলখিল হাসির আওয়াজ শুনে শেষে সিঁড়িতে এসে পা থমকে গেল আফিমে। ঘাড় ঘুরিয়ে ডাইনিং টেবিলে তাকাতেই হার্টবিট যেন মিস গেল কয়েকটা। এক গোলাপি জান্নাতি হরিকে যেন খুরখুর করতে দেখছে সে লাবিবার পাশে। বেহায়া চোখ দুটো সেই দিকেই কিছুক্ষণ তাকিয়ে রইল। পরবর্তীতে লাবিবা আর ইনায়েত যখন আফিমের দিকে তাকালো, তখন এক প্রকার লজ্জা পেয়েই আফিম বিরক্তি নিয়ে নিচে নেমে এসে সোফায় বসল। তখনই ইনায়েত এসে দাঁড়ালো কফি হাতে আফিমের সামনে। আফিম মুখের সামনে পেপার ধরে পেপার পড়ছিল। স্যার, আপনার কফিটা নিন। ছেলেদের মতো মোটা ভাব ছাড়া মেয়েলি স্বরে এত মিষ্টি করে বলে এ ছোট্ট কথাটা অনেক বিশাল মনে হলো আফিমের কাছে। পেপার নামিয়ে ইনায়েতের দিকে তাকিয়ে কফিটা নিয়ে নিল হাত বাড়িয়ে। ইনায়েত আড্ডা মিস যাচ্ছে বলে আর না দাঁড়িয়ে চলে যেতে লাগলো লাবিবার কাছে। আফিম মাথা নামিয়ে পেপার নিতে যাবে, তখনই ইনায়েত আবার কি ভেবে পিছু ডা ফিরে ডাকলো, স্যার শুনছেন? বুকের ভেতর কিছু একটা ধূপ করে উঠল। আফিম এক ঝটকায় চোখ তুলে তাকালো। ব্রেকফাস্ট কি এখন করে নেবেন? আঙ্কেল নাকি পরে করবে, আইসক্রিম আর মিষ্টি কিনতে গেছে। আন্টি আমিও পরেই করব। আফিমের কানে আর মস্তিষ্কে কথাটা ঢুকলেও ভালো করে প্রভাব ফেলল না। আফিম আগপিছ না ভেবে মাথা নাড়িয়ে দ্রুত না বলল, যেন ইনায়েত উত্তর পেয়ে দ্রুত চোখের সামনে থেকে বিদায় হয়। ইনায়েত বিদায় হলো, কিন্তু ইনায়েত চলে গেল বলেই যেন আফিম অপমানিত বোধ করল খুব।
তখন থেকে আফিম বিরক্ত হয়ে আছে, মুখের সামনে পেপার উল্টো করে ধরে বসে আছে। একবার ইচ্ছা করছে পেপারটা নামিয়ে কী নিয়ে আড্ডা চলছে তা গিয়ে জানুক লাবিবা ও ইনায়তের কাছে, আড্ডায় চলতি আবার পরক্ষণেই নিজেকে শাসাচ্ছে। আফিমের দ্বিতীয় বিরক্তির কারণ তার কলিজাটা এখনো এলো না কেন? কল করে খোঁজ খবর না নিলেও, বাবা মায়ের সামনে আফরাকে নিয়ে কথা না বললেও, ঠিকই লোক লাগিয়ে রেখেছিল আফরার পিছনে। মেয়েটা যে চঞ্চল সেই লোকই জানিয়েছে আফরা আজকে ফিরছে। পা টিপে টিপে জোসেফ আর আফরা ঘরে ঢুকছে। জোসেফ সবে আইসক্রিম আর মিষ্টি নিয়ে এসেছিল সদর দরজার কাছে গাড়ি থেকে নেমে। তখনই দেখলো পা টিপে টিপে ঢুকছে আফরা ঘরে। কি কারণ তা ভালোই জানা আছে জোসেফের। নিঃসন্দেহে এত আয়োজন সব আফিমকে চমকে দেওয়ার জন্য, তাই মেয়ের কাজে বাধা না দিয়ে বাপ মেয়ে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে ইশারায় সাবধান করে পা টিপে টিপে ঢুকছে। ডাইনিংয়ে আড্ডা তখনও চলছিল লাবিবা আর ইনায়েতের। তখনই সেখানে উপস্থিত হলো আফরা আর জোসেফ। জোসেফকে দেখেই দীপ এসে হাতের জিনিসপত্র শব্দহীন নিয়ে গেল। আফরা তো এসেছিল আফিমকে চমকে দিতে। ঘরে এসে লাবিবার সাথে আড্ডা দিতে থাকা লাবিবার শাড়ি ও জিনিসপত্র পরে সাজাই মেয়েটাকে দেখে চমকালো নিজেই। এই মেয়েটাকে ভাইয়া আমাকে ফেলে বিয়ে করে ফেলেছে? জোসেফের মাথায় চাপলো দুষ্টু বুদ্ধি। ছেলে মেয়েদের সাথে তিনি প্রায় হাসি ঠাট্টা করে, তাই তিনি মুচকি হেসে বললেন, বিয়ের 3 সপ্তাহ পেরিয়ে গেছে, এই নায়েতি তো এখন আফিমের সকাল থেকে রাত পর্যন্ত সব করে দেয়। আফরা খুশিতে ইয়াহু বলে লাফিয়ে উঠল। আফরার আওয়াজ শুনে লাবিবা ইনায়েত আর সোফায় বসা আফিমও সেদিকে তাকালো। বোনকে দেখে সব অভিমান আর রাগ মুহূর্তেই ভুলে গিয়ে ছুটে আসলো আফিম বোনের কাছে, কিন্তু আফরা এক ছুটে গেল ইনায়েতের কাছে। ইনায়েতকে ধরে ঘুরতে লাগলো চোরকির মতো। ওহ, আমার পিচ্ছি কিউটি পরি টাইপের এঞ্জেল ভাবি, আমি অনেক অনেক হ্যাপি তোমাকে ভাবি হিসেবে পেয়ে, অনেক হ্যাপি আমি। এক পর্যায়ে হাঁপিয়ে গিয়ে থামলো আফরা, মাথায় হাত চেপে বসলো। ইনায়েতেরও মাথা ঘুরছে। আফরা গিয়ে লাবিবার হাত চেপে ধরলেও ইনায়েত পড়ে যাচ্ছিল ব্যালেন্স না রাখতে পেরে। আফিম কাছে থাকায় ইনায়েতের হাত টেনে পড়া থেকে বাঁচালো। আফরা তা দেখে সিটি বাজাতে শুরু করলো। সবাই সব ভুলে তার দিকে তাকালো। হায় হায়, কিয়া প্যার হে। ইনায়েত আর আফিম বোকা পনে গেল। এক লাফেই দুইজন দুইজনের থেকে ছিটকে সরে দাঁড়ালো। পেয়ার আর স্যারকে, হোয়াট? মনে মনে বলল ইনায়েত ফাটা ফাটা চোখে তাকিয়ে আফিমের দিকে। আফিমে বড় বড় চোখে ইনায়েতের দিকে তাকিয়ে মনে মনে বলল, পেয়ার আর এই মেয়েকে, ননসেন্স। একটা শুকনো ঢোক গেল আফিম। ইনায়েত আর আফিমের সুর একই, ছন্দও একই, কিন্তু পথ পথ কি একই নাকি ভিন্ন? আজকে আফিমের জন্মদিন। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। সময় আসলে খুব চঞ্চল, তাই কোন দিকে যে কেটে যায় বুঝে ওঠা যায় না। গতকাল রাত থেকে ইনায়েত এখানে, পুরো ঘর সাজানো, ইনভিটেশন কার্ড ঠিকানা মতো পাঠিয়ে দেওয়া, কেক থেকে শুরু করে সবটাই সে নিজের তদারকি করেছে। অন্যান্যবার জোসেফ সবটা তদারকি করে, এবার ইনায়েত করেছে। অবশ্য আফিম এইসবের কিছুই জানে না, জন্মদিন নিয়ে মাতামাতি তার ভালো লাগে না, তাই সে ঘুমিয়ে আছে। কেননা আজকে অফিস বন্ধ দিয়েছে জোসেফ স্যার। লোয়াবিবা ছেলের জন্য নিজ হাতে রান্নাবান্না করছে আর আফরা সাজছে। আপাতত ছোট্ট একটা কেক বানিয়েছে সে প্রতি বছরের মতো, তাই দিয়ে সবার আগে উইশ করবে আফিমকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে করতে আফরা আনমনা হয়ে গেল। ভেসে উঠল খুব প্রিয় একটা মুখ, যে মানুষটার সাথে তার দেখা হয়েছে শুধু কিছু সেকেন্ডের জন্য রাস্তায়। সব ভাবনা ছেড়ে আবারও সাজগোজে মন দিল। জোসেফ বের হয়েছে কিছু কাজে, ইনায়েত দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তদারকি করছে। তখনই আফরা কেক নিয়ে এলো ইনায়েতের কাছে। ইনায়েতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ভাবি চলো ভাইয়ার কাছে যাই। আবারও ভাবি আফরা আপু, আমার তো এখনো HS-এর রেজাল্টও দেয়নি, কত বাচ্চা একটা মেয়ে, আর আমাকেই কিনা তোমার জ্বালাতে হবে? ওল্লে আমার কিউট ভাবিটা, প্রথম দেখে যখন ভাবি দেখেছি তখন সারা জীবন ওটাই ডাকবো, এবার চলো তো। আফরার হাতে কেক নিয়ে হেসে এগোচ্ছিল সে, পিছনে ইনায়েত আসছিল।
আফিমের ঘরের কাছে এসে আফরা চিৎকার করে উঠল মৃদু স্বরে, ও শিট, আমি ক্যান্ডেলস ভুলে গেছি। আফরা দ্রুতই নায়েদের হাতে কেক ধরিয়ে দিয়ে বলল, তুমি যাও না ভাবি, আমি আসছি ক্যান্ডেলস নিয়ে। আফরা দৌড়ে চলে গেল, নিজে গিয়ে নিজের রুমে ঢুকে দরজাটা বেঁধে দিল। তোমাদের এক করতে গিয়ে আমাকে আর কি করতে হবে ভাবিও ভাইয়া, কাঁথা মুড়ি দিয়ে আবারও ঘুম দিল আফরার সাজগোজ নিয়ে। ইনায়েত কেকটা নিয়েই বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর কি করবে ভেবে না পেয়ে ধীর পায়ে এগিয়ে গেল আফিমের রুমে। আফিম ফ্রেশ হয়ে চাওয়াল পরে মাথা মুছতে মুছতে সবে বের হচ্ছিল, তখনই চোখের সামনে ইনায়েতকে দেখে বিরক্তিতে উসুটা কুচকে ফেললো খানিকটা। ইনায়েত মেয়ে এটা জানার পর থেকে ইনায়েতের কাছে সে তেমন থাকে না, ইনায়েতকে নিজের জিনিসপত্র ছুঁতে দেয় না, খেয়াল রাখতে দেয় না, ইনায়েতকে দেখলেও তার বিরক্ত লাগে খুব। এখন আবার সকাল সকাল কেক হাতে ইনায়েতের রুমে আসাটা আফিমের আদিক্ষেতাই মনে হলো। আফিম হাতের টাওয়ালটা ছুঁড়ে মারল খাটে, স্বভাব বশত ইনায়েত দ্রুত কেকটা টেবিলে রেখে ভেজার টাওয়াল তুলে নিতে গেলেই আফিমের মাথার রাগ অত্যন্ত বেড়ে গেল। আফিম ইনায়েতের হাতের বাহু চেপে ধরে টেনে নিজের কাছে আনলো। হোয়াট, কি চাও তুমি, টাকা পয়সা নাকি অন্য কিছু লাগবে, কি চাও তুমি? ইনায়েত কিছুই বুঝতে পারলো না, হাঁ করে তাকিয়ে রইল। স্যার, আর ইউ অল রাইট, কি বলছেন আপনি? আমি ঠিক আছি, বাট তুমি ঠিক নেই, কেন ঘুরঘুর করছো আমার সামনে? কি ভাবছো তুমি, আমার মনে জায়গা করে নেবে? আমার আম্মু আর দুই বোন ছাড়া কোনো মেয়ে আমার মাঝে জায়গা করতে পারবে না, আন্ডারস্ট্যান্ড? তুমি কি ভেবেছ আমি বুঝি না তোমাদের মতো চিপ ক্লাস মেয়েদের কাজগুলো? অনেক ভালোই বুঝি, নিশ্চয়ই এ ভাব করেই ওই তাজিব না কি নাম ওই ছেলেকে বশ করেছো তুমি, তাই তো পিছিয়ে ঘুরছে, এখন আর ওই ছেলেকে মনে ধরছে না বলে পালাচ্ছ, ভালোই জানি তোমাদের মতো মেয়েকে। ইনায়েত চোখ বন্ধ করে নিল ব্যথায়, অপমানে আর লজ্জায়। একটা মেয়ের কাছে সব থেকে বেশি মূল্যবান তার ইজ্জত আর সম্মান। আফিম ইনায়েতকে চোখ বন্ধ করে শান্ত দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়েতের বাহু আরো খাঁচে ধরল, এক পর্যায়ে ছুঁড়ে দিল ইনায়েতকে। ইনায়েত মাটিতে পড়েও শান্ত হয়ে কিছু সেকেন্ড বসে রইল। ওই শেষ নাকি ন্যাকা কান্নার নাটক এখনো স্টার্ট করনি? আর্লি শেষ করো আর যাও এখান থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না, বুঝেছো? তোমার মতো চিপ মেয়েরা আমার সাথে একটা সম্পর্কই রাখে, আর তা হলো আমাকে খুশি করা, সো জাস্ট গেট আউট। ইনায়েত ধীর পায়ে উঠে দাঁড়ালো, নিজের মাথা নিচু করে রেখেই বলল, শুভ জন্মদিন স্যার। এত কিছু বলার পরেও ইনায়েত শুভেচ্ছা জানিয়েছে বিষয়টা যেন হজম হচ্ছে না আফিমের। ইনায়েতকে ডেকে কিছু বলতে যাবে, ততক্ষণে মাথা নিচু রেখেই চলে গেল ইনায়েত নিচে। ইনায়েত নিচে আসতেই দেখল লাবিবা জোসেফের সাথে কথা বলছে। ইনায়েত সেই দিকে এগিয়ে গেল, স্যার আমার একটু ছুটি লাগবে। ইনায়েতের হঠাৎ এমন কথা শুনে চমকে উঠল লাবিবা আর জোসেফ। স্যার মানে আঙ্কেল থেকে স্যার কবে হলাম? না মানে অফিসের কথা বলছি তো তাই আর কি, এটা কোনো কথা হলো? কয়েকদিনে ছুটি লাগবে, নিয়ে নে। ইনায়েত উত্তরে মাথা নাড়িয়ে চুপচাপ বের হয়ে এলো দরজা দিয়ে। জোসেফ আর লাবিবা হাঁ হয়ে সেদিকেই তাকিয়ে রইল। তখনই হাতে কেক নিয়ে আফিম রাগে ফোসফোস করতে করতে নেমে এলো, কেকটা এনে ধূপ করে টেবিলের উপর রাখলো। তা দেখেও অবাক হলো জোসেফ আর লাবিবা। কি হলো আফিম, তোর মুখ এমন দেখাচ্ছে কেন? জোসেফ জানতে চাইল। লাবিবা কেকের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ওমা আফরা আর তুই কেক কাটিস নি? আমি তো ভাবলাম কেক কাটা হয়ে গেছে, তাই নয় চলে গেছে, মেয়েটা এত কিছু করলো আর মেয়েটাকে আটকাতে পারলি না? আফিম অবাক, জোসেফ আর লাবিবার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বুঝলাম না, এই বছরও কি আফরা কেক বানিয়েছে? হ্যাঁ তো, ও তো ইনায়েতের সাথে তোর রুমের দিকেই গিয়েছিল। কোথায় ও? আফিমের মুখ হাঁ হয়ে গেল, ও ভেবেছিল কেক ইনায়েত বানিয়েছে, মাথাতেই আসেনি যে কেক আর কেউ না, প্রতি বছরের মতো আফরাই বানিয়েছে। ও শিট, আফিম মাথা চেপে বসে পড়ল ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে।